কবি, গীতিকার, নাট্যকার ও প্রাবন্ধিক কবি হাসান ফখরি। হাসান ফখরির আজ 69তম জন্মদিন। 1952 সালের এই দিনে 7 অক্টোবর তিনি মুন্সিগঞ্জের রিকাবি বাজার মীরকাদিমে জন্ম নেন। তার পিতা আব্দুল করিম, মাতা মজিলাল বেগম। হাসান ফখরির প্রকাশিত অপ্রকাশিত গ্রন্থ পলিটিক্স বনাম পলিটিক্স, হাসান ফখরির কবিতা ও গান, তানোর এখন সারা দেশ, বাঁচতে চাই, মুঠো মুঠো কান্না, অ্যাপয়েন্টমেন্ট লেটার, প্রকৃত শিক্ষা কি, প্রগতিশীল সাহিত্য ও শিল্পের সংকট এবং সম্ভাবনা, সারেং লঞ্চ ঘোরাও, একখণ্ড বাংলাদেশ, প্রেয়সীরা চাই রক্ত শাড়ি, একুশের গান গা কো মেশিন গান, রাক্ষস সাবধান, ভোটের ভ্যাট রূপান্তর, ঈদ পাখিটার মাংস খাব, ধর্ম ও ঈশ্বর অস্বীকারে বাধা কোথায়, শেয়াল কুকুর ও শকুন কবলিত বাংলাদেশ। এছাড়া জনপ্রিয় প্রতিষ্ঠিত হাসান ফখরি গীতিকার হিসেবে যেসব চলচ্চিত্রে কাজ করেছেন তার মধ্যে দ্য ফাদার, চাঁদাবাজ, তুফান, বাদল, শিকল, খোকন সোনা, গোপন কথা, রাজবন্দি, আকবর শেঠ, রাজবাড়ি, কালুগুন্ডা প্রভৃতি উল্লেখযোগ্য। কবি হাসান ফখরির দীর্ঘ সময় লেখালেখির জীবনে পুরস্কার ও সম্মাননা পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার 1993, শ্রেষ্ঠ গীতিকার হিসেবে বিক্রমপুর সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী কর্তৃক ঐতিহ্যবাহী বিক্রমপুরের বিশিষ্ট সন্তান হিসেবে সংবর্ধিত ও বিক্রমপুর পদক লাভ 1993, মীর কাদিম পৌর নাগরিক কমিটি কর্তৃক মীর কাদিম রত্ন পদকে ভূষিত 2004, শিশু একাডেমি কর্তৃক আয়োজিত জাতীয় শিশু নাট্য প্রতিযোগিতায় লেখক কর্তৃক রচিত নাটক যদি এমন হতো 1983 সাল, খরবায়ু বয় 1984 এর জন্য অগ্রণী ব্যাংক নাট্য পুরস্কার লাভ করেন। মুন্সিগঞ্জ মহকুমা প্রশাসক কর্তৃক প্রদত্ত সাহিত্য পদকও আছে তার ভাণ্ডারে 1976 সালের। আজ 7 অক্টোবর প্রখ্যাত কবি, নাট্যকার, প্রাবন্ধিক হাসান ফখরির শুভ জন্মদিন। জন্মদিনে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।